এইবারে ডার্বির রং সবুজ মেরুন। আজকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি বড় ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলকে 3-1 গোলে হারালো। আজকেও কিন্তু সেই ডার্বির একটা আমেজ দেখতে পেয়েছি যেটা এতদিন ধরে দেখতাম। অবিশ্বাস্যকর খেলা হয়েছে আজকে সত্যিকারের, যেখানে অনায়াসেই বলতে পারি প্রথম হাফটা পুরোপুরি মোহনবাগানের নামে গেছে, সেকেন্ড হাফটা পুরোপুরি ইস্টবেঙ্গলের নামে গেছে। তবে মোহনবাগান যেহেতু নিখুঁত ছিল, ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে অত নিখুঁত ছিল না, যার জন্য মোহনবাগান তারা কিন্তু এই ডার্বিটা 3-1 জিতেছে। আউটস্ট্যান্ডিং জিতেছে মোহনবাগান ম্যাচটা, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। আর আজকে যে মোহনবাগান ডার্বিটা জিতেছে, যার জন্য মোহনবাগান কিন্তু আপাতত টেবিল টপে আছে, 36 পয়েন্ট প্লাস গোল ডিফারেন্স মোহনবাগানের বেটার, তো আপাতত মোহনবাগান টেবিল টপে আছে। তো আজকের ম্যাচটা পুরো ফুল প্যাকড ছিল এবং আজকে মানে আশা ছিল যে একটা দুমদুমার ম্যাচ দেখব, কিন্তু ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল এতটা যে ব্যাকফুটে চলে গেছিলো, ভেবেছিলাম যে সেকেন্ড হাফে মনে আরও গোল হবে, মোহনবাগান একতরফা ম্যাচটা জিতে বেরিয়ে যাবে। কিন্তু কার্লেস কোয়াদ্রা যেটা বলেছিল যে আমরা শেষ মিনিট পর্যন্ত লড়ব, তো সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল ব্যাং অন দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং আজকের পেট্রোটসের বিষয়ে যত বলবো তত কম, মাখন খেলেছে পেট্রোটস, মাখন। যেই 3টে গোল মোহনবাগান করেছে তার 3টের মধ্যেই পেট্রোটসের কিন্তু ভূমিকা ছিল। প্রথম গোলটা পেট্রোটস শট করেছে, যেটা জিসন কামিংসের কাছে গেছে গিলের হাতে লেগে, জিসন কামিংস প্রথম গোলটা করেছে 27 মিনিটে। তারপরে সেকেন্ড গোলটাও পেট্রোটস শট মেরেছিল পোস্টে লেগে, আবার পেট্রোটসের কাছে গেছে, পেট্রোটস পাস দিয়েছে লিস্টন কোলাসোকে, লিস্টন কোলাসো ইজি ফিনিশ করেছে। এইভাবে মোহনবাগান কিন্তু 2-0 এগিয়ে যায়। এবং 3 নম্বর জেনুইন পেনাল্টি ছিল, যেটা লিস্টন কোলাসোকে বক্সের একদম কোনায় করেছিল, বক্সের ভিতরেই ছিল জেনুইন পেনাল্টি। এবং এইভাবে 3 নম্বর পেনাল্টিটা মোহনবাগান পায় এবং ডিমি পেট্রোটস 3 নম্বর পেনাল্টিতে গোল করে কিন্তু মোহনবাগানকে 3-0 গোলে প্রথম হাফেই এগিয়ে দেয়। তারপরে ইস্টবেঙ্গল তারা চেষ্টা করেছিল সেকেন্ড হাফে এবং মাত্র একটাই গোল পেয়েছে। তো সোল ক্রিস্পো খুব ভালো গোল মেরেছে, একটা বিদেশি ফুটবল এরকম ফিনিশ সাধারণত দেখি, সুন্দর হচ্ছে ক্লেটন সিলভা বলটা তুলেছে, সোল ক্রিস্পো বুক দিয়ে রিসিভ করেছে এবং ফিনিশ করেছে, মাখন ফিনিশ, এতে এক ফোঁটা সন্দেহ নেই। তো এটাই হচ্ছে 4টে গোল। তো আজকে যদি ক্লেটন সিলভা ভালো পারফরমেন্স করতো, আজকের ম্যাচের রেজাল্ট মেবি অন্য হতে পারত। শুরুতেই একটা পেনাল্টি দিয়ে বসেছিল বিশাল ক্যাথ, যেটা বিশাল ক্যাথ নিজের দোষ করেছিল এবং তিনি কিন্তু পেনাল্টিটা সেভও করেছে। অর্থাৎ সেই শুরুতেই যদি ইস্টবেঙ্গল পেনাল্টি দিয়ে গোল করে যেত, মেবি ম্যাচের রং অন্য হতে পারত। তো বিশাল ক্যাথ আজকে ক্লেটন সিলভার 1 বার নয় 2-2 বার সেভ করেছে, একদম শিওর প্রায় গোল। তো আজকে বিশাল ক্যাথেরও প্রশংসা করতে হবে, আউটস্ট্যান্ডিং গোলকিপিং করেছে। তো আজকে ক্লেটন সিলভার 2টো সুযোগ মিস করেছে, নয়তো কিন্তু ওই 2টো যদি ক্লেটন সিলভা গোল করতো মেবি ম্যাচটা অন্য ফলাফল হতে পারত, কিন্তু হয়নি। বিশাল ক্যাথ ভালো গোলকিপিং করেছে, যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল মাত্র একটাই গোল করতে পেরেছে। ওভারঅল ম্যাচটাতে যা চেয়েছিলাম, এন্টারটেনমেন্ট সেটাই দেখেছি। একটা ডার্বিতে 4টে গোল দেখেছি, এর থেকে বেশি আর কী চাই। দামাত জন্য দারুণ হয়েছে ডার্বিটা, মেবি আমি আগেও বলেছি খেলায় হার জিত আছে, একটা দল জিতবে একটা দল হারবে, তো সেটাই হয়েছে। তবে ম্যাচ উপভোগ করবে নিউট্রাল সমর্থকেরাও, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো তাছাড়াও আজকে জেসন কামিংস একদম মানে পারফেক্ট, যেটাকে বলে স্ট্রাইকার গোলের গন্ধ পায়, ঠিক জায়গায় জেসন কামিংস চলে যায়, জেসন কামিংস গোল করেছে। লিস্টন কোলাসো আজকে ভালো খেলছিল, মানবীর সিং তাকে কিছু জায়গায় ভালো দেখেছি, কিছু জায়গায় খারাপ দেখেছি। পেট্রোটস তো আজকে ভালো খেলেছে, জনি কাউকোকে আজকে ঠিকঠাক লেগেছে, তবে ওভারঅল মোহনবাগানের ডিফেন্স ভালো ছিল। ইস্টবেঙ্গল দলে আসি, ইস্টবেঙ্গল আছে ক্লেটন সিলভা, আমার অতটা ঠিকঠাক খেলেছে, অতটা বেস্ট বলবো না, সোল ক্রিস্পো ভালো খেলেছে, মহেশ চেষ্টা করছিল, সেকেন্ডে নেমে বিষ্ণু সায়নও চেষ্টা করেছে। ওভারঅল নন্দার থেকে আজকে খেলা পাইনি, নন্দা আজকে পারিনি খেলতে। তো ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা পারিনি সবাই ভালো খেলতে, তাই জন্য ফলের ম্যাচের রেজাল্ট যা হওয়ার তাই ছিল। এবার আসি রেফারির ডিসিশনে, আজকে রেফারি 2টো ঠিক ডিসিশন দিয়েছে, 2টো ভুল ডিসিশন দিয়েছে। প্রথমে ইস্টবেঙ্গলকে পেনাল্টি দিয়েছিল, ওটা জেনুইন পেনাল্টি ছিল। তারপরে মোহনবাগানকে একটা জেনুইন পেনাল্টি দিয়েছিল, ওটা মানে যেটা লিস্টনকে ফল করেছে ওটা জেনুইন পেনাল্টি ছিল, পেনাল্টি দিয়েছিল। তারপরে সেকেন্ড হাফের শুরুতেই 50 মিনিটের নাগাদ একটা শিওর পেনাল্টি ছিল, কিন্তু ওইটা জেসন কামিংসকে বক্সের ধারে করেছিল সেকেন্ড হাফে, ওইটা পেনাল্টি দেয়নি।
ওটা একটা ভুল ডিসিশন। আর ম্যাচের শেষের দিকে বিষ্ণুকে একটা ফাউল করেছিল অভিষেক সূর্যবংশী, সেটা পেনাল্টি দেয়নি, ওটা কিন্তু পেনাল্টি ছিল। অর্থাৎ দুটো সঠিক পেনাল্টি দিয়েছে, দুটো ভুল পেনাল্টি দিয়েছে রেফারি। তো যতদিন না ভিআর আসবে ততদিন কিন্তু আইএসএল এইসব চলবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো ভিআর লাগবেই আইএসএল এ। তো ওভারঅল ম্যাচটা আমি খুব এনজয় করেছি এবং ম্যাচটা সত্যি কথা বলতে ভালো লেগেছে। মোহনবাগান আজকের ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলে এক নম্বরে চলে গেছে। ইস্টবেঙ্গলের কিন্তু দেওয়ালে পিঠ আরও ঠেকে গেছে। ইস্টবেঙ্গলের 19 ম্যাচে 18 পয়েন্ট, মানে ইস্টবেঙ্গলের হাতে আছে 3 ম্যাচ। 3 ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে তিনটেতেই, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু 9 পয়েন্ট পাবে, সেক্ষেত্রে 28 পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ভগবানকে ডাকবে যে ভগবান আমাদেরকে বাঁচিয়ে নাও, আমাদেরকে প্লে অফসে পৌঁছে দাও, অন্য দল যাতে হারে। তাছাড়া কোনো ইস্টবেঙ্গলের কিন্তু উপায় নেই, মানে ইস্টবেঙ্গলের কিন্তু নিজের হাতে আর কোনো খেলা নেই। 3টে ম্যাচ যেত আর ভগবানকে ডাকো, তাছাড়া কোনো উপায় নেই। তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমার জন্য অবশ্যই সেটা একজনই, সেটা ডিমি পেড্রোটা, তার কেউ হতেই পারে না। যদি ডিমিকে না দেওয়া হতো তাহলে বিশাল ক্যাটকে দেওয়া হতো, তবে ডিমি ধারি কাছে কেউ ছিল না, এটা এক ফোঁটাও সন্দেহ নেই। তো ডিমি সত্যিই করের মোহনবাগানের জন্য দিন দিন আরও বেটার পারফরমেন্স করছে। তো ওভারঅল ম্যাচটা আমি উপভোগ করেছি, ম্যাচটা আমার কেমন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।